এবং কোন ফ্লোরে আমরা কতজন ছিলাম সেটা অবশ্যই আমরা কাউন্ট করব। আমরা দেখতে পাচ্ছি গ্রুপের যে প্রতিষ্ঠান আছে টুইন টাওয়ার, এখানে আতঙ্কিত না হয় আগুন লাগছে
তো আশেপাশে যে দাহ্য বস্তু থাকে সেই দাহ্য বস্তু কি করতে হবে সরিয়ে ফেলতে হবে আর যদি আগুনটা ছোট থাকে সেই আগুনটাই আমার বের করে ফেলতে হবে ক্লিয়ার এটা আচ্ছা তো এই যে আমার সামনে যে বোতলগুলো আছে এটা কি আমরা দেখতে পাচ্ছি এটা কি এটার নামটা কি ফায়ার এক্সটিংগুইশার তাই না প্রত্যেকটা ভবনে এই যে এফআর টাওয়ার আগুন লাগছিল আমরা দেখছি না অনেক লোক মারা গেছে শেতান গ্রুপ প্রত্যেকটা আগুন মনে রাখবেন একটা এক্সটিংগুইশার আওতায় থাকে আমি যদি সাহস থাকে আমি যদি জানি কিভাবে এক্সটিংগুইশার নিরাপদ করতে হয় তাহলে যত বড় আগুন হোক প্রথমে ছোট থাকে প্রত্যেকটা আগুন প্রতিদিনই বড় হয় না সেটা আমি নিরাপদ করতে পারবো এক্সটিংগুইশার কিভাবে চালাতে হবে আপনি জানেন জানি একটু বলেন তো একজন আচ্ছা যাই হোক আমি বলে দিই একটু সবাই শুনে পাঁচ পদ্ধতিতে PAFF ক্লিয়ার পদ্ধতি PAFF প্রথমটিতে কি খোলা আউট অফ দা সেফটি পেন যে সেফটি পেন না থাকলে সেটা একটা মোচড় মারতে হবে মোচড় মারলে খুলে যাবে পরবর্তীতে কি এ এম দা নজল এট দা বেজ অফ ফায়ার এই নজলটা কোন দিকে ধরতে হবে আগুনের বেজের দিকে আগুনটা এ পর্যন্ত বড় হয়ে গেছে আমি কিন্তু আগুনের উপরে মারলে কাজ হবে না মারতে হবে কোন জায়গায় আগুনের বেজের মধ্যে তাহলে আগুনটা নিভে যাবে তারপর আলটা কি রয়েছে এস স্কুইজ দা লিভার যে অপারেটিং যে লিভারটা আছে সেই লিভারটা চাপ প্রয়োগ করতে হবে পরবর্তী আরেকটা এস রয়েছে না পাস এই এস হলো সুইপ্ট সাহিত্য ছায় আমি যেভাবে ঝাড়ু দিই সেভাবে কি আমার স্প্রে করতে হবে ঝাড়ু আকারে আগুনটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আমার ঝাড়ুর পথ নিক্ষেপ করতে হবে ঠিক আছে তাহলে কয়টা পদ্ধতি পাঁচ পদ্ধতি প্রথম পদ্ধতিতে হচ্ছে ফুল আউট অফ দা সেফটি পেন সেফটি পেনটা খুলতে হবে তারপরে এম দা নজল অ্যাট দা বেজ অফ ফায়ার যে নজলটি আছে সেটা আমার আগুনের বেজের দিকে তাক করতে হবে স্কুইজ দা লিভার অপারেটিং যে লিভারটা আছে সেটা চাপ প্রয়োগ করতে হবে এবং সুইপ্ট সাইটো সাইন চারপাশে যে পর্যন্ত আগুন আছে সেই পর্যন্ত আমাকে নিক্ষেপ করতে হবে আর একটা খেয়াল করতে হবে এখানে একটা মিটার আছে খেয়াল রাখবেন সবাই এখানে একটা মনোমিটার আছে প্রেশার গেজ মিটার এই যে নীল একটু চিহ্ন আছে না নীল এই নীলের মধ্যে আমার এই কাঁটাটা থাকতে হবে মনে থাকবে তাহলে এই আমার এক্সটিংগুইশারটা কাজ করবে যদি এই নীলের মধ্যে না থাকে তাহলে এক্সটিংগুইশারটা কোনো কাজ করবে না তো যাই হোক এখন আমরা গ্যাস সিলিন্ডারে কিভাবে আগুন লাগলে নিরাপদ করতে হবে সেটা এবং আমাদের গ্রামে আগুন নিভে লাগানো সেটা এই বস্তাতে কিভাবে আগুন নিভানো হবে সেটা আমাদের লোকজন এখন দেখাবে ঠিক আছে আসসালামু আলাইকুম এই পাশ থেকে এই পাশে যান আপনারা সবাই ওই পাশে দিকে যান এইখানে এই পাশে যান আমরা এবার দেখতেছি গ্যাসের আগুন কিভাবে নির্বাপন করা যায় গ্যাসের আগুন সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আগুন কিভাবে নির্বাপন করা যায় এটা কি শুধু হাত দিয়ে নির্বাপন করা যায় দেখেন কিভাবে হাত দিয়ে শুধু হাত দিয়ে নির্বাপন করা যায় দেখতে পাচ্ছেন একটা হাত দিলে হবে না আপনারা দেখেন হাত দেন আপনাদের কাছে শুধু হাত দিয়ে আপনাদের কাছ থেকে আসেন আপনাদের একটু দেখতে হবে আসেন এটা ম্যাজিকের মতো ভয় পাবেন না ভয় পাবেন না আগুনটা স্টিকে দাও আগুনটা স্টিকে দাও স্টিকে আগুনটা কি হাতে লাগে না আমরা কি বুঝতে পারছি এবার সবাই পারবো এবার আমরা দেখাবো বাকেট দিয়ে বাকেট দিয়ে কিভাবে বাকেট দিয়ে বাকেট দিয়ে আসেন বাকেট আমরা কি সবাই পিছন সিলিন্ডারে আগুন নির্বাপন করা যায় দেখেন সবাই দেখেন দেখছেন আমার হাতে না দেখলাম শুধু আপনার একটু ট্রেনিং থাকলেই হবে আর একটু সাহস থাকবে ঠিক মতো করতে পারে নাই উনি অক্সিজেন শহরের ভিতরে ঢুকাই দিছে ঠিক আছে অক্সিজেন শহর ঢুকাই দিছে এর জন্য আমি হবে একটা
দেখেন শুধুমাত্র পাটের বস্তা দিয়ে কিভাবে আগুন নেভানো হয়, শুধুমাত্র অক্সিজেন ছাতাপের মাধ্যমে সহজে আগুনটি নিভে যায়। সবাই তো হাততালে যান, সবাই তো কি আমরা এটা পারবো না? এটা সবাই কি রান্না করতে গেলে অবশ্যই যদি এক্সটিংগুইশার নাও থাকে মিনিমাম আমার পাতের বস্তা দুইটা ভিজায় রাখতে হবে, ঠিক আছে? আসেন, আপনাদের কাছ থেকে দুজন আসেন, আপনাদের মধ্য থেকে দুজন আসেন, দুজন আরো দুজন আছে নেক্সট। হ্যালো ভাই, একটা দূরে নাই কেবল আমাকে CO2 ব্যবহার করতে হবে। ঠিক আছে,
আমার সামনে ধরেন, আমার সামনে ধরেন, আমার সামনে ধরেন।